আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যেই যেখান থেকে দেখছো সবাইকে ইউনিক এই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচ্য বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম ব্যবসা পরিবেশ প্রথমে আমরা দেখব এই অধ্যায়ের কোন কোন ট্রপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে দেখো ক এবং ক নাম্বারের জন্য আসতে পারে ব্যবসা পরিবেশ কাকে বলে বেষ্টিক পরিবেশ কি। সাংস্কৃতিক পরিবেশ বলতে কী বোঝো মানব সম্পদ কোন পরিবেশের অন্তর্ভুক্ত প্রযুক্তি পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন এবং সর্বশেষ আসতে পারে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ এবং আইনগত পরিবেশ কাকে বলে এগুলো ক এবং ক নাম্বারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবার আসো গ নাম্বারের জন্য তোমাদের আসতে পারে নম্বরের জন্য তোমাদের আসতে পারে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ প্রযুক্তি পরিবেশ এবং আইনগত পরিবেশ থেকে গ এবং গণাম্বারের জন্য আসতে পারে এই দুটা পয়েন্ট থেকে দেখো বাংলাদেশের ব্যবসা পরিবেশ বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায় এই দুইটা বেসিক্যালি তোমাদের গ ঘনাম্বারে আসতে পারে তো চলো আমরা এই অধ্যায়ের একদম প্রথম থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করি প্রথমে আমরা প্রথমে আমরা আলোচনা করব ব্যবসা পরিবেশ কাকে বলে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে দেখো এই ব্যবসা পরিবেশকে দুই ভাগে ভাগ করছে দেখো এই ব্যবসা পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সামষ্টিক পরিবেশ দুই হচ্ছে বেষ্টিক পরিবেশ প্রথমে আসো সামষ্টিক পরিবেশ কাকে বলে সামষ্টিক পরিবেশ হচ্ছে যে সকল উপাদান সমূহ উপাদান সমূহ ব্যবসা প্রতিষ্ঠানকে পরোক্ষভাবে প্রভাবিত করে প্রভাবিত করে যান নিয়ন্ত্রণযোগ্য নয় তাকে সামষ্টিক পরিবেশ বলে তাহলে সামষ্টিক পরিবেশের সংজ্ঞাটা আমরা কি পেলাম যে সকল উপাদান সমূহ ব্যবসা প্রতিষ্ঠানকে পরোক্ষভাবে প্রভাবিত করে যান নিয়ন্ত্রণযোগ্য নয় তাকে সামষ্টিক পরিবেশ বলে এই সামষ্টিক পরিবেশের উপাদান সমূহকে ছয় ভাগে ভাগ করা হয়েছে চলো আমরা উদাহরণ সহ এই উপাদানগুলো দেখে নিই এক নম্বর দেখো প্রাকৃতিক পরিবেশ দুই নম্বর অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ সামাজিক পরিবেশ এবং সর্বশেষ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ দেখো প্রথমে আসো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে একটি দেশের জলবায়ু নদ নদী এবং অবস্থান ও আকারের উপর ভিত্তি করে যে পরিবেশ গটে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ হচ্ছে জলবায়ু নদ নদী ভূপ্রকৃতি প্রাকৃতিক সম্পদ পাহাড় পর্বত দেশের আয়তন এবং দেশের অবস্থান দেখো তোমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো প্রশ্নে এম আসতে পারে জলবায়ু কোন জলবায়ু কোন পরিবেশের উপাদান তাহলে উত্তর কি হবে প্রাকৃতিক পরিবেশের উপাদান আবার আবার জিজ্ঞেস করতে পারে নিচের প্রাকৃতিক পরিবেশের উপাদান তখন এখান থেকে একটা দেবে এবং বাকি তিনটা এখান থেকে দিতে পারে তাহলে রাইট আনসার এখান থেকে যেটা দেবে ওটাই তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার আসো অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ কাকে বলে একটি দেশের একটি দেশের জনগণের সঞ্চয় ও আয় বিনিয়োগ অর্থ এবং ঋণ ব্যবস্থা মানব সম্পদ ইত্যাদি সমন্বয়ে গঠিত পরিবেশকে অর্থনৈতিক পরিবেশ বলে অর্থনৈতিক পরিবেশের উপাদান সমূহ হচ্ছে আয় ও সঞ্চয় মূলধন ও বিনিয়োগ চাহিদা চাহিদা বোক্তা বোক্তার চাহিদা আর্থিক প্রতিষ্ঠান শ্রম ও মানব সম্পদ অর্থ ঋণ ব্যবস্থা এবং শিল্প পরিবহন এ হচ্ছে তোমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান এবার আসো রাজনৈতিক পরিবেশ কাকে বলে রাজনৈতিক পরিবেশ হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব সরকার সরকারের নিয়ম নীতি রাজনৈতিক দল নেতৃত্ব ইত্যাদি সম্বন্ধে গঠিত পরিবেশকে রাজনৈতিক পরিবেশ বলে রাজনৈতিক পরিবেশের উপাদান সমূহ হচ্ছে সরকার সরকারের নিয়ম নীতি রাজনৈতিক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বভৌমত্ব তো এটা এটা হবে না আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে তোমার সামাজিক পরিবেশের উপাদান তাহলে এই হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশের উপাদানসমূহ এবার আসো আইনগত পরিবেশ আইনগত পরিবেশ কাকে বলে আইনগত পরিবেশ হচ্ছে যে পরিবেশের মাধ্যমে একটি দেশের নিয়ম নিয়মকানুন এবং আইন শৃঙ্খলা প্রণয়ন এবং এর মাধ্যমে দেশের জনগণ সমাজ এবং রাষ্ট্রীয় কার্যাবলীকে সুশৃঙ্খল করা হয় তাকে আইনগত পরিবেশ বলা হয় আইনগত পরিবেশের উদাহরণগুলো হচ্ছে বাণিজ্যিক আইন শিল্প আইন আন্তর্জাতিক চুক্তি পরিবেশ পরিবেশ সংরক্ষণ আইন শ্রম আইন এবং দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আইন এ হচ্ছে তোমার আইনগত পরিবেশের উদাহরণ এবার আসো সামাজিক পরিবেশ কাকে বলে সামাজিক পরিবেশ হচ্ছে একটি দেশের জনসংখ্যা শিক্ষা ব্যবস্থা ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি সমন্বয়ে গঠিত পরিবেশকেই সামাজিক পরিবেশ বলে সামাজিক পরিবেশের উদাহরণগুলো হচ্ছে জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস শিক্ষা ও সংস্কৃতি জাতি জাতিসত্তা দেশের সুনাম নীতিনৈতিকতা মূল্যবোধ ও এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উদাহরণ এবার আসো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রযুক্তির আমদানির সুবিধা সহ প্রভৃতি সম অন্য গঠিত পরিবেশকেই বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ বলে বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশের উদাহরণগুলো হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠান সমূহ এ হচ্ছে তোমার বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশের উদাহরণ এই পুরো ছাড়টা হচ্ছে তোমার সামষ্টিক পরিবেশের সমূহ। এবার চলো আমরা কিছু কনফিউজিং এমসিকিউ নিয়ে আলোচনা করি দেখো জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশের উদাহরণ কিন্তু জনসম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উদাহরণ এটা খুব বেশি এমসিপিও হয়ে থাকে এখান থেকে তোমরা এই চারটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তারপর দেখো আইন শৃঙ্খলার অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান কিন্তু শ্রমিক আইন কারখানা আইন এগুলো হচ্ছে তোমার আইনগত পরিবেশের উপাদান তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান কিন্তু আন্তর্জাতিক আইন হচ্ছে আইনগত পরিবেশের উপাদান তারপর দেখো ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ কিন্তু ব্যবসায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোন পরিবেশ সামাজিক পরিবেশ খুব বেশি এমসিকিউ হই হয়ে থাকে এখান থেকে তারপর দেখো পণ্যের চাহিদা নির্ধারণ করে সামাজিক পরিবেশ কিন্তু পণ্যের আকার নির্ধারণ করে অর্থনৈতিক পরিবেশ তোমরা এই দুটো একটু স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে তোমাদের খুব বেশি এমসিকিউ হই হয়ে থাকে আমরা কি পড়লাম পরিবেশকে দুই ভাগে ভাগ করছে এক হচ্ছে সামষ্টিক পরিবেশ দুই হচ্ছে পরিবেশ পরিবেশ আমরা সামষ্টিক নিয়ে বিস্তারিত আলোচনা এবার চলো বেষ্টিক পরিবেশ কাকে বলে বেষ্টিক পরিবেশ হচ্ছে যে সকল উপাদান সমূহ যে সকল উপাদান সমূহ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করে প্রভাবিত করে তাকে বেশ পরিবেশ বলে তাহলে বেষ্টিক পরিবেশের সংখ্যাটা আমরা কি পেলাম যে সকল উপাদানসমূহ ব্যবসা প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করে তাকে বেষ্টিক পরিবেশ বলে এই বেষ্টিক পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে অভ্যন্তরীণ দুই হচ্ছে বাহ্যিক পরিবেশ তাহলে দেখো অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ কি মালিক ও শেয়ার হোল্ডার পরিচালনা পরিষদ কর্মকর্তা ও কর্ম কর্মবৃন্দ প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা অর্থাৎ অভ্যন্তরীণ উপাদানগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ উপাদানগুলো রয়েছে এগুলোই তারপর দেখো বাহ্যিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে প্রতিযোগী ক্রেতা ও বোক্তা সরবরাহকারী সরকারি সংস্থা মধ্যস্থ ব্যবসায়ী কৌশলগত মিত্র এগুলো হচ্ছে তোমার বাহ্যিক পরিবেশের উদাহরণ এবার চলো আমরা বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের কিছু সমস্যা নিয়ে আলোচনা করি এক হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা এখান থেকে তোমাদের গ নাম্বারে প্রশ্ন হবে গ নাম্বারে আসতে পারে তোমাদের এ ছাড়টা থেকে এ ছাড়টা থেকে তোমাদের গ নাম্বারে প্রশ্ন হবে এবং গ নাম্বারে প্রশ্ন হবে তোমাদের এখান থেকে তাহলে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যাগুলো কী কী এক হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে এমনকি জনগণ তাদের যানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে এমতো অবস্থায় বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়ন সম্ভব নয় অর্থাৎ অবনতি ঘটে ব্যবসা ব্যবসা পরিবেশের তারপর হচ্ছে সরকারি ভূমিকার দুর্বলতা সরকারি অবহেলার কারণে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহের দুর্বলতা আর্থিক প্রতিষ্ঠান সমূহ মানে হচ্ছে ব্যাংক বিমা তারপর হচ্ছে ঋণ ঋণদাতা প্রতিষ্ঠান সমূহ এই প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়ন সম্ভব নয় শিক্ষা ও সচেতনতার অভাব এবং হচ্ছে সুশাসনের অভাব এগুলো হচ্ছে তোমার ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা এবার চলো এই সময় এবার চলো বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের কয়েকটা সমাধান নিয়ে আমরা আলোচনা করি এক হচ্ছে রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলো যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে বাংলাদেশের ব্যবসা পরিবেশ বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধান সম্ভব তারপর দেখো অর্থনৈতিক বাধা অপসারণ অর্থনৈতিক বাধা মানি হচ্ছে বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ঋণ প্রদান করে তারা যেন ব্যবসায়ীদেরকে সহজে ঋণ প্রদান করে এবং ঋণের সুদ যেন সীমিত সীমিত পর্যায়ে রাখে তারপর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন একটা ব্যবসায়িক এলাকাকে যদি আইনশৃঙ্খলা নিরাপত্তা প্রদান করতে পারে তাহলে দেখব ওই জায়গায় বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়ন ঘটবে প্রযুক্তিগত উন্নয়নের গুরুত্ব আরোপ প্রযুক্তি বর্তমান বিশ্ব কিন্তু প্রযুক্তি নির্ভরশীল সুতরাং প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়ন করা সম্ভব তারপর দেখো সরকারি অব্যবস্থাপনা দূরীকরণ সরকারি অব্যবস্থাপনা বলতে মনে করো তুমি এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে যাচ্ছ এই ব্যবসা প্রতিষ্ঠান অনুমতির জন্য তোমাদের সরকারি সরকার থেকে অনুমতি নিতে হয় এখন যখন তুমি অনুমতি নিতে যাওয়া ট্রেড লাইসেন্স নিতে যাবা তখন তুমি তখন তুমি অনেক হ্যারেস শিকার হবা এই বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনা দূর দূরকরণের মাধ্যমেই বাংলাদেশের পরিবেশ উন্নয়ন সমাধান সম্ভব এ হচ্ছে তোমার বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায় সমূহ আজকের ক্লাসটা এতটুকুই ছিল আমি চেষ্টা করেছি ব্যবসা পরিবেশ থেকে তোমাদের প্রত্যেকটা ট্রপিকের উপর বিস্তারিত আলোচনা করার জন্য আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে যদিও উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো আর ফোরের ভিডিও পাওয়ার জন্য তোমরা ই স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে